হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? লাইফ উইথ শঙ্কর এন্ড প্রিয়াঙ্কাতে আজকে একটা নতুন বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ চিংড়ির মারামারি চিরকাল কিন্তু এদেশীয় ওদেশীয় মধ্যে লেগে আছে। আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাই বাবা। চলো শুরু করে দিই প্রসেসটা। সবার আগে আমি সাদা সর্ষে, সামান্য কালো সর্ষে, কাজু বাদাম, একটু আদা আর কাঁচা লঙ্কা ভালো করে গরম জলে নুন দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর সেটাকে আমি ছেঁকে নেব। জলটা একটু ঝরে গেলেই আমি এই কাজু বাদামের পেস্টটা সুন্দর স্মুথ করে পেস্ট করে নেব, যাতে কোনো রকম গ্র্যানিউলস না থাকে। পেস্টটা কিন্তু ভালোভাবে করতে হবে আর সামান্য হলুদ একটু দিয়ে দেবেন। আর যারা ঝাল খেতে ভালোবাসেন, জমিয়ে লঙ্কা দেবেন, কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কার রান্না বরাবর প্রেফার করি। পেস্ট আর কনসিস্টেন্সি মাঝে মাঝে চেক করে নেবেন আর অল্প হলেও জল অ্যাড করবেন। দেখুন কীরকম ফাইন পেস্ট হয়েছে। ফাইন পেস্ট যত হবে জিনিসটা তত বেশি মালাইদার হবে আর খেতেও দারুণ মজা হবে। তো এই পেস্টটা যখন আমার রেডি হয়ে যাচ্ছে, আমি এটাকে একটা বোলে ট্রান্সফার করব, যেটাতে আমি রান্নাটা করব। তো আমি কিছুটা ইয়োগার্টও ব্যবহার করবো, টক দই। তো এই চিংড়ি মাছগুলো হলো গলদা চিংড়ি, মিডিয়াম সাইজ। এইগুলো দিয়ে কিন্তু মালাইকারিও ভালো হয়, সেটা অন্য একদিন দেখাবো। তো চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু ফেলবেন না, সেটা দিয়ে একটা অন্য রেসিপি আমি দেখাবো আপনাদের। তো চিংড়ি মাছগুলো আমি যে পাত্রে রান্না করব, সেই পাত্রে নুন হলুদ মাখানো আগে থেকেই ছিল, তো দিয়ে দিলাম। এরপর গ্রেভিটা পালা। তো যে গ্রেভিটা স্মুথলি তৈরি হয়ে আছে, সেটাকে ভালো করে দলাই মলাই করে চিংড়ি মাছের সাথে মাসাজ দিতে হবে। বেশি চাপাচাপি করলে হবে না, আস্তে আস্তে। আর এই টক দইটার মধ্যে আমি নুন মিষ্টি আগেই মিশিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। যেহেতু আমি এটা ওভেনে বেক করব না, তো এটা আমি অথেন্টিক প্রসেসে গ্যাসেই করব। তো দেখুন কিভাবে করছি। আর হ্যাঁ, যখন মিক্সচারটা তৈরি হয়ে যাবে, যেহেতু ভাপা, এতে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল মন খুলে দেবেন, যতটা আর কি দেওয়া উচিত। তো কাঁচা সর্ষের তেল দিলে এই টেস্টটা কিন্তু 3 গুণ বেড়ে যাবে। দেখতেই বেশ লোভনীয় হয়েছে, তাই না? এবার স্টিমের পালা। আমি একটা কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম, আজকে আমি এতেই ভাপাবো। তো যেহেতু আমার এই পাত্রটার ঢাকনাটা পড়ছিল না, তো আমি উপর দিয়ে একটা ভারী কিছু চাপিয়েছি। এটা আমার শ্বশুরবাড়ির একটা দারুণ সম্পদ। তো দেখতে দেখতে কিন্তু আমার মালাই ভাপা রেডি। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। আর মোর রেসিপিজের জন্য আমার চ্যানেল লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, ভালো থেকো।